राज्य जुड़े कृषक कृषिकाजे सारे कालोबाजारी रुखते कृषक प्राप्त प्रधानमंत्री किसान सम्मान निधि काटमानी बिरुद्धे बीजेपी किसान मोर्चार पक्ष के अवस्थान कर्मसूची आयोजित हल कालचिनी बृहस्पतिवार कालचिनी ब्लक अफिसर कार्यालय बीजेपी नेताकर्मी पहुंचे सेखाने विक्षोभे शामिल हय एबं कालचिनी विडिओर काछे एकटी डेपुटेशन प्रदान करें। एदिन कर्मसूचीते उपस्थित छिलेन बीजेपी मंडल सभापति प्रदीप कुजूर, मंडल सभापति नारायण मांगर एबं प्राक्तन विधायक उइलसन चापरामारी सह विभिन्न बीजेपी नेताकर्मी। কৃষকদের প্রাপ্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধিতে কাটমানির বিরুদ্ধে সরব হয়েছে বিজেপির কিষাণ মোর্চা। কি জানালেন তারা, শোনাবো আপনাদের। একটা গোল করতে পারে না, দম নেই, চিংড়ি খাইলে জোশ আইব কেমনে, জোশ আসিল ইলিশে। আচ্ছা আচ্ছা, থাক থাক, হয়েছে, দিন কাটে খেয়ে বসে বালিশে, তোমারও তো বালিশে। বয়স যেভাবেই লিখ না কেন ডাক, নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক। আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন। নেওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, সুস্থ জীবনের অর্থ। আজকের ডেপুটেশন আমাদের সারা রাজ্যব্যাপী প্রোগ্রাম, এটা শুধু আমাদের কালচিনি হচ্ছে এরকম বিষয় না। আমরা বিগত দিনেও বিডিওকে অনেক ডেপুটেশন দেওয়ার চেষ্টা করছি, কিন্তু বিডিও সেই ডেপুটেশনের নাম করে চাল বাহানা করে সাইড হয়ে যায়, পালিয়ে যায়। তো আজকে আমরা এই জন্য এইভাবেই আসছি, এসে আমাদের শর্ট টাইমেও হয়েছে, আমাদের দুদিনের মধ্যে হয়েছে, কিন্তু রাজ্যব্যাপী যেহেতু সেহেতু সবার কাছে ইনফরমেশন আসছে, উনি থাকা প্রয়োজন ছিল। তো যাই হোক, উনি আসছে, আমাদের ফোনে আসছে, আমরা ডেপুটেশন দিয়েছি, এই যে তার কপি আমরা এটা দিয়েছি। তো আমাদের বিষয়টা হচ্ছে যে আমরা দেখতেছি যে সারা রাজ্যব্যাপী কৃষক তার কৃষক ফসলের দাম পাচ্ছে না। কৃষক আজকে আমরা যেখানে যেখানে প্রচুর হারে হচ্ছে কৃষক আছে, সেখানে দেখতেছি সারের কালোবাজারি, সেই সার পাচ্ছে না, চড়া দামে সার কিনতে হচ্ছে। আমরা দেখছি আগে আমাদের পাশেই কুচবিহার, সেই কুচবিহারে হচ্ছে সারের জন্য হাহাকার এবং রাস্তা অবরোধ হয়েছে, ঠিক আছে, ফালাকাটার অবরোধ হয়েছে, হ্যাঁ, কিন্তু সরকার তার দিকে কোনো পণ্যপাত দিচ্ছে না সেই কৃষককে। এর জন্য কিছুদিন আগে আমরা এসেতেও দেখছি যে কৃষক মারা গেছে, আত্মহত্যা করেছে। আমাদের যে রাজ্যের যে বিরোধী নেতা, তিনি তাকে দেখতে গেছে রাস্তায়, তাকে অবরোধ করা হয়েছে, আটকে দেওয়া হয়েছে পুলিশের মাধ্যমে, কিন্তু তার অনেক পূর্ব ঘোষিত এই প্রোগ্রাম ছিল, কিন্তু সেই প্রোগ্রামও তাকে করতে দেয়নি। তো রাজ্যে একটা অরাজকতা চলতেছে, সিন্ডিকেট রাজ চলতেছে, সেই সিন্ডিকেট আমাদের যে নিত্য যে প্রয়োজনীয় জিনিস এবং নিত্য প্রয়োজন যারা তৈরি করে, যারা কৃষক, তাদের উপরে এটা তৃণমূল সরকার লাগু করে দিয়েছে। এটার বিরুদ্ধে আমাদের আজকে আন্দোলন।